আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আজ নিয়ে এসেছি চিকেন পর্দা বিরিয়ানি। কিভাবে ঘরে একেবারে রেস্টুরেন্টের মতো পারফেক্ট করতে হবে তার একেবারে পারফেক্ট রেসিপি। দেখুন, আমি পর্দাটাকে কেটে দিলাম আর এখান থেকে আমি বিরিয়ানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা কতটা সুন্দর হয়েছে। দেখুন চিকেনগুলো কতটা টেস্টি, আর এর ভিতরে কিন্তু আমি ডিম দিয়েছি। ডিমগুলোও দেখুন যে দেখতে কতটা লোভনীয় লাগছে। খুব সহজে আমরা ঠিক একেবারে অল্প কিছু জিনিস দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতে পারবো। আসুন দেখে আসি কিভাবে এই পর্দা বিরিয়ানিটা তৈরি করতে হবে। চিকেন পর্দা বিরিয়ানি করার জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে লেগ পিসগুলো নিয়েছি এবং থান পিসগুলোকে দেখুন যে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। লেগ পিসগুলো আমি আস্ত রেখেছি, কারণ বাচ্চারা লেগ পিসগুলো আস্ত খুব পছন্দ করে, আবার রান্নার পরে কিন্তু দেখতেও ভালো লাগে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়েছি। এই টক দইটা পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি এখন দিয়ে দেব একে একে সব মশলা। আমি ফার্স্ট এখানে ব্যবহার করব রসুন বাটা। আমি এখানে 3 চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি, আর রসুনগুলোকে আমি ব্লেন্ডারে একেবারে মিহি করে নিয়েছি। সব সময় চেষ্টা করবেন যে বিরিয়ানিতে মশলাগুলো যেন মিহি হয়, তাহলে বিরিয়ানির গ্রেভিটা অনেক সুন্দর হবে। এখানে আদা বাটা দিয়ে দিলাম আমি 2 চা চামচ পরিমাণ, আর আদাটাও আমি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ এবং 1/2 চা চামচ, মানে 1.5 চা চামচ পরিমাণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ পরবর্তীতে রাইসে কিন্তু আবার লবণ পড়বে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে টালা দিয়ে নিয়ে সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা দেখবেন যে অনেক সুন্দর হবে। আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আপনারা এটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন, ঠিক যে যতটুকু ঝাল খেতে চান ততটুকুই এখানে ব্যবহার করবেন। পরবর্তীতে আবার এখানে কিছুটা কাঁচামরিচ পড়বে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাকে আর ভিডিও আমার চ্যানেলে আমি অনেক আগেই আপলোড করেছিলাম, ঠিক সেভাবে ঘরে আপনারা বিরিয়ানি মশলা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সেই বিরিয়ানি মশলার লিঙ্কটা দিয়ে দেব। এখন এখানে মোটামুটি কিন্তু দেখুন যে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। আমি এখানে এখন পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, আর অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আমি যখন এগুলো সাজাবো তখন সেখানে ব্যবহার করব। আর পেঁয়াজ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলটা এখানে ব্যবহার করেছি, তাহলে দেখবেন যে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। আর এখানে তেল ব্যবহার করব না, কারণ পরবর্তীতে কিন্তু আমি আবার তেল ব্যবহার করব। 1 কাপ গরম পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আমি, সেটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর পরিবর্তে আপনারা তরল দুধও ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। একটু দেখুন যে আমি ভালো মতো মেখে চেখে নেওয়ার পরে এখানে আমি 1/4 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে হট টমেটো সস ব্যবহার করেছি। আমার চ্যানেলে দেখবেন যে হট টমেটো সসের কিন্তু একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেব। সেই অনুযায়ী খুব সহজে ঘরে হট টমেটো সসটা তৈরি করতে পারবেন। আর যদি হট টমেটো সসটা তৈরি না করেন, তাহলে নর্মাল টমেটো সসটা আপনারা দিতে পারবেন, সেটা ঘরে বানানো হোক কিংবা দোকান থেকে কেনা হোক। এখন এটাকে দেখুন যে আমি একটু ভালো মতো মেখে চেখে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। অন্তত 30 মিনিট রাখার চেষ্টা করবেন, তাহলে এই যে মশলাটা দেখুন, এই মশলাটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। আর অবশ্যই এটা ঢেকে রাখবেন। আপনারা এখন বলুন যে আমি যে এই যে ম্যারিনেট করে রাখলাম, এই ম্যারিনেট যদি আপনারা না করতে চান, তাহলে আপনারা এটা ইনস্ট্যান্টও রান্না করতে পারবেন। এখন এটা ম্যারিনেট হতে হতে আসুন আমরা পর্দা বিরিয়ানির পর্দাটা তৈরি করি। একটা বাটি নিয়ে নিলাম আমি, সেখানে 3 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে সমান সমান করে 3 কাপ পরিমাণ এখানে আমি ময়দা ব্যবহার করছি। ময়দার বদলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দা ব্যবহার করলে উপরের যে পর্দাটা, সেই পর্দাটা একেবারে ব্রেডের মতো সুন্দর হয়, আর ওটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। এখন এই ময়দার মাঝখানটায় আমি একটু ফাঁক করে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করছি। যারা ইস্ট ব্যবহার করতে চান না,
তারা এখানে হাফ কাপ পরিমাণ টক দই এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন, তাহলেও দেখবেন যে আপনাদের পর্দাটা অনেক সুন্দর ফুলে যাবে। এখন এর মধ্যে আমি চিনি ব্যবহার করছি, চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা 2 টেবিল চামচ পরিমাণ চিনিও দিতে পারেন, তবে এই যে পর্দাটা আমি বারবার বলছি যেটা ব্রেডের মতো একদম সুন্দর হবে, তাই এখানে চিনিটা একটু বেশি দিলে ব্রেডটা খেতে কিন্তু ভালো লাগবে, যে পর্দাটা আমরা করি সেটা। এখন এর মধ্যে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি ফার্স্ট 1 কাপ পরিমাণ, আর এখানে আমি লবণ ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু আগে আমি একটু মেখে চেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পরে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, এটা কিন্তু কুসুম গরম পানি, খুব গরম পানি না। খুব গরম পানি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। সেখান থেকে আমি ধীরে ধীরে মিলাবো এবং এটাকে মাখতে থাকবো পুরোপুরি। এখানে দেখুন যে আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে, তার মানে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি আর 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন দেখুন যে এটাকে মেখে নেওয়ার পরে এটা কিন্তু একটু স্টিকি হবে। আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তাই এখানে আমি ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এই সয়াবিন তেলের বদলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে ভালো করে আমি 5 থেকে 7 মিনিট মেখে নেব। 5 মিনিট মেখে নেওয়ার পরে দেখুন যে ডোটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে, আর এটা এত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি রেস্টে রাখবো, তার জন্য আমি ফার্স্ট ওখানে এর উপরে একটু তেল লাগিয়ে দেবো, যাতে করে এটা ড্রাই না হয় এবং ফুলে একেবারে খুব সুন্দর হয়ে যায়। এখন আপনাদের কারো কাছে যদি র্যাপার থাকে তাহলে এটা র্যাপার দিয়ে মুড়িয়ে রাখবেন, আর যদি র্যাপার না থাকে তাহলে আপনারা বাসায় যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো মুড়িয়ে রাখবেন, যাতে করে এর মধ্যে থেকে বাতাস বের হতে না পারে এবং বাতাস ঢুকতে না পারে। এখন এটাকে রেস্টে রাখার জন্য আপনাদের একটা গরম জায়গা নির্বাচন করতে হবে। যাদের ওভেন রয়েছে তারা ওভেনটাকে জাস্ট অল্প একটু প্রিহিট করে ওভেনটাকে গরম করে সেখানে রেখে দেবেন, আর যদি না থাকে তাহলে কুসুম গরম পানি এভাবে নিয়ে নেবেন, নিয়ে তার উপরে ঠিক এইভাবে করে দিয়ে দেবেন। তবে সাবধান, দেখবেন যে পানি যেন এর ভিতরে ঢোকার মতো না হয়, মানে পানির পরিমাণটা এমন রাখতে হবে যে তলাটা ডুবে থাকবে কিন্তু উপরে পানি ঢুকবে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এর মধ্যে আসুন আমরা চিকেনটা রান্না করে নিই। চুলায় একটা হাঁড়ি উঠিয়ে দিয়ে সেখানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেলটা যখন আমার একদম সুন্দর মতো মানে গরম হয়ে যাবে, সেই গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো 3টা তেজপাতা আর 3 টুকরো দারচিনি। আমি এখানে 3টা কালো এলাচ দিয়েছি আর 3-4টা সাদা এলাচ দিয়ে দিলাম। এটা যদি ফোড়নে আপনারা দেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর ফ্লেভার হবে মুরগিটার মধ্যে। এখন এটাকে জাস্ট আমি 1 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ধীরে সুস্থে দেবেন যাতে করে তেলটা গায়ে ছিটে না আসে। এখন ভালো করে এটা আগে আগে নেড়ে চেড়ে দেবো। ভালো করে দেখুন যে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি সেটাকে ধুয়ে সেই ধোয়া পানিটা এখানে দিয়ে দিলাম। এখন চুলায় জালকে মাঝারি আঁচে রেখে এটাকে আমি ঢেকে রাখবো ফার্স্ট 15 মিনিটের জন্য। চিকেনটা এই 15 মিনিটে কিন্তু মাঝে মাঝে আপনারা একটু করে নেড়ে দেবেন, নইলে কিন্তু দেখবেন যে নিচে লেগে যাবে। এটা কিন্তু সবসময় খেয়াল করবেন যে নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু বিরিয়ানির একদম সুন্দর একটা ফ্লেভার যে সেটা নষ্ট হয়ে যাবে, একটা পোড়া পোড়া ফ্লেভার হবে। এটাকে একটু পরপর এভাবে নেড়ে চেড়ে আমি আরও এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করব, যতক্ষণ পর্যন্ত আমার চিকেনটা সিদ্ধ না হয়। আর এর মধ্যে আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। এর ফাঁকে দেখুন যে আর একটা চুলায় আমি গরম পানি উঠিয়ে দিয়েছি আমার রাইসটাকে সিদ্ধ করার জন্য। গরম পানিটা যখন সুন্দর গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 3 টুকরো বড় বড় দেখুন যে দারচিনি দিয়েছি আর 3 থেকে 4টা আমি সাদা এলাচি দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে চালের মধ্যে লেগে যায় লবণটা, আর বাড়তি লবণটা কিন্তু আমাদের একদম পানির মধ্যে থেকে বের হয়ে যাবে যেহেতু যখন আমরা এই পানিটা ছেঁকে নেব। আর আমার রাইসটা যদি ঝরঝরা করতে চান তাহলে এখানে একটু তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল। আমি এখানে
3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তাহলে দেখবেন যে বিরিয়ানির যে রাইসটা সেটা একদম খুব সুন্দর ঝরঝরা হবে আমি হাফ কিলো পরিমাণ চাল এখানে ধুয়ে নিয়েছি চালটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি কালো জিরা চাল এর বদলে আপনারা চিনি গুঁড়ো চাল বা উখক চাল বা যে কোনো রকমের বাসমতি চাল ব্যবহার করতে পারবেন তবে বাসমতি চাল যদি ব্যবহার করেন তাহলে রান্না করার 30 মিনিট আগে অন্তত চালটাকে একটু ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর সফট হবে এবং ঝরঝরা হবে এখন এই রাইসটাকে আমি একেবারে ফুল কুক করে নেব মানে অন্যান্য আমার যে কোনো বিরিয়ানির যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে দেখবেন যে আমি কোনোটাতে রাইস 80% সিদ্ধ করে নিয়েছি কোনোটাতে আমি রাইস 90% সিদ্ধ করে নিয়েছি কিন্তু এখানে রাইসটাকে আমি 100% সিদ্ধ করে নেব আর এই কারণে দেখুন যে এভাবে নেড়ে চেড়ে একটু নিচে দিলাম যাতে করে লেগে না যায় আর এটাকে ঢেকে দিয়ে মাঝে মাঝে একটু দেখবেন নেড়ে চেড়ে রাইসটা আমার কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা বন্ধ করে দিয়ে একটা স্ট্রেইনারের উপর আমি এটাকে ঢেলে দেব স্ট্রেইনারের উপরে দেওয়ার পরে রাইসগুলোকে একটু এভাবে ছড়িয়ে দেবেন যাতে করে এগুলো একটু ছড়ানো থাকে আর এর মধ্যে থেকে যে গরম ভাবটা রয়েছে সেই ভাবটা একটু বের হয়ে যায় এই অবস্থায় এসে আপনারা যে মশলাগুলো এখানে ব্যবহার করেছেন সেই মশলাগুলো একটু বেছে বেছে তুলে ফেলবেন রাইসটাকে আমি ওখানে ছড়িয়ে রেখেছি আর এর মধ্যে কিন্তু চিকেনটা রান্না হচ্ছেই দেখুন চিকেনটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি সিদ্ধ হলে বুঝবেন যে এর একদম দেখুন যে রান থেকে পুরোটা খুলে যাবে এবং মাংসটা অনেকটা নরম হয়ে যাবে আমার চিকেনটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আমি এটাকে এরকম মাঝারি আছে আরও কিছুক্ষণ রান্না করব চিকেনটা দেখুন যে আমার একদম হয়ে গিয়েছে এই মশলাটা দিয়ে একেবারে গ্রেভি হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু বাড়তি কোনো পানি নেই এই যে তেল এবং মশলা এখানে এখন চিকেনটাকে বন্ধ করে দিয়ে আমরা চলুন অন্য কাজে চলে যাই চিকেনটাও আমার রান্না হয়ে গিয়েছে ওটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি আবার আমার রাইসটাকেও দেখুন যে আমি ছড়িয়ে দিয়েছি এখন একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এই দুধটা কিন্তু কুসুম গরম দুধ সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু আমার ঘরে বানানো ঘি আমার চ্যানেলে দেখবেন যে ঘি কিভাবে বানিয়ে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দেব ঘরে খুব সহজেই কিন্তু আপনারা ঘি তৈরি করে নিতে পারবেন আর অল্প একটু জর্দার রং আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি একদম শেষে দেব যাতে করে খুব সুন্দর দেখা যায় আকর্ষণীয় দেখা যায় বিরিয়ানিটাকে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি সব কাজ শেষ এখন দেখুন যে আমি এখানে আমার ব্রেডের জন্য মানে যে পর্দার জন্য এখানে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটা দেখুন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে জাস্ট একটু চাপ দিয়ে হালকা করে এর মধ্যে যে বাতাস রয়েছে সেটা একটু বের করে নেব আর এরকম একটা ম্যাটের উপরে আমি একটু শুকনো ময়দা এভাবে ছিটিয়ে নেব আপনারা ম্যাট না থাকলে এখানে পিরি বেলুনটাও ব্যবহার করতে পারবেন যদি আপনাদের পিরি বেলুনটা বড় হয় আর যদি না হয় তাহলে আপনাদের রান্নাঘরের যে সেলফ রয়েছে তাক রয়েছে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এখন দেখুন যে দুই পাশে একটু বেশি করে করে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমরা ঠিক নান যেভাবে তৈরি করি সেই নানের মতো একটা বড় রুটি তৈরি করে নিতে হবে আর এই ক্ষেত্রে আপনারা হাত দিয়ে দেখুন যে এভাবে একটু বড় করে নেওয়ার পরে আপনারা বেলনা দিয়ে এটাকে বেলে নেবেন দেখুন ঠিক কত বড় করে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর এটা কিন্তু দেখুন যে আমি একদম নান যেভাবে করি আমরা ঠিক সেরকম করে নিয়েছি খুব বেশি পাতলা যদি এটা করে নেই তাহলে কিন্তু আমাদের জন্য এটা ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে আর সবসময় মনে রাখবেন যে সবসময় একটু বেশি রকম শুকনো ময়দা দিয়ে এটাকে বেলবেন তাহলে সুবিধা হবে এই যে দেখুন আমি এখানে দেখুন যে দিয়ে দিচ্ছি এটাতেও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এই কারণে যে আমি একটা ভাঁজ দেব এখানে আর যদি ময়দাটা না দেই তাহলে এই ভাঁজটা কিন্তু আমার লেগে যাবে ভাঁজটা দেওয়ার কারণ দেখাচ্ছি যে দেখুন ঠিক যেই বোলটার মধ্যে বা যে পাত্রের মধ্যে আপনি এটাকে সুন্দর করে সাজাবেন সেটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন তারপরে সেখানে এই রুটিটা খুব সুন্দর করে দিয়ে দেবেন আর এইভাবে করে পুরো বোলটার মধ্যে আগে এটাকে একটু চেপে চেপে বসিয়ে দেবেন ঠিক বোল সাইজ আপনার যতটুকু ততটুকু
ভালো করে দেখুন যে আমি গামলাটার একদম চারপাশ সেটাকে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা রাইস এখানে ছড়িয়ে দেব। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনার রাইসটা খুব বেশি যে আপনাকে ঠান্ডা করতে হবে তাও কিন্তু না, আবার খুব বেশি যেটা গরম থাকবে তাও কিন্তু না। দেখুন এটাকে জাস্ট আমি এভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ এই যে আমি এখানে ব্রেডের জন্য যে পর্দাটার জন্য আমি এখানে দিয়েছি এটা কিন্তু আমাদের ভিজে যাওয়া যাবে না ঝোল দিয়ে, তাহলে কিন্তু অতটা ভালো হবে না। এখন কিছুটা চিকেন এখানে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু একটা কয়েকটা পরোতে দেখা যায় ভাগ করব। আর চিকেনগুলো একটু ঝোল ঝোল সহ দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এভাবে করে দিয়ে দিলাম, দিয়ে আমি যে বেরেস্তা রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা এর উপরে দেখুন যে দিয়ে দিলাম। আমি কয়েকটা আলু বোখরা খুব সুন্দর করে এখানে সাজিয়ে দেব প্রতি ধাপে ধাপে। কিছুটা কাঁচামরিচ এখানে সাজিয়ে দেব। দেখুন আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো। এগুলো কিন্তু কাঁচা কাজু বাদাম, এগুলো কিন্তু দিলে অনেক ভালো লাগে খেতে। তারপর দেখুন যে এখানে আমি আবার একটা স্তর দেব। এভাবে করে আমি চারটা স্তর সাজাবো। সবচেয়ে লাস্টে যে লেয়ারটা আমি দিচ্ছি সেই লেয়ারটাই আপনারা একেবারে ঝোল টোল একটু বেশি করে দেবেন, যেটা থাকবে পুরোটাই দিয়ে দেবেন। হ্যাঁ, আর এখানে আমি কিছুটা ডিম দিয়ে দেবো। ডিমগুলোকে দেখুন যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো দেব। হ্যাঁ, চিকেন বিরিয়ানিতে ডিম থাকবে না, এটা একটু কেমন মনে হয় না? চিকেন বিরিয়ানিতে একটু ভিতরে ডিম থাকবে, এটাই কিন্তু ভালো লাগে। আর এখানে ঠিক বরাবরের মতো আবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে আবার এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আলু বোখরা দিয়ে দিচ্ছি। এটা আপনি যত সুন্দর করে সাজাবেন তত কিন্তু ভালো লাগবে, যত বেশি ইনগ্রিডিয়েন্টস দেবেন তত ভালো লাগবে। দেখুন এভাবে করে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন গুলিয়ে রেখেছিলাম যে একটা ঘি এবং দুধের মিশ্রণ সেখানে, সেখান থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারফুল হওয়ার জন্য এভাবে মাঝে মাঝে আমরা দিয়ে দিচ্ছি, পুরোটা অংশে দেবেন না, মাঝখানে মাঝখানে দেবেন, তাহলে সুন্দর কালারফুল হবে বিরিয়ানিটা। হ্যাঁ, দেখুন দেওয়ার পরে আমরা একটু রাইস লাস্টে রেখেছি, সেটা দিয়ে এটাকে একটু ঢেকে দেব। আমি কিন্তু এটা দেখুন যে উপুর চুপুর বড় করে দিয়েছি, কোনো সমস্যা নেই, আপনাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে সমস্যা হবে না। সব কিছু দিয়ে দেখুন যে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি একেবারে খুব সুন্দর করে। এখন একটা পাশ এভাবে আমি উপরে তুলে দিলাম, এই পাশটার উপরে আমি এখন একটা ডিম ব্রাশ করে দিচ্ছি, দেখুন যাতে করে অন্য যে পাশগুলো আমি এর উপরে দেব সেটা ভালো মতো এর সঙ্গে আটকে থাকে। দেখুন আরও একটা পাশ আমি এর উপরে দিয়ে দিলাম, এবং এর উপরেও আমি আবার কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি যাতে করে এটা ভালো মতো সব পাশে লেগে যায়। আরও একটা পাশ তুলে দিচ্ছি এবং এটাকে ভালো মতো দিয়ে একটা খুব সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব, যাতে এটা দেখতে অনেক ভালো লাগে। পুরোটা অংশ দিয়ে দিয়েছি দেখুন, আর এই শেষের অংশটাকে লাগানোর জন্য আমি নিচে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি এটা কোথায় বেক করবেন, চুলায় নাকি ওভেনে? যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে আপনার প্রিহিট করে নিতে হবে, আর যদি চুলায় বেক করতে চান তাহলে চুলাতে একটা হাঁড়ি দিয়েও আপনাদেরকে এটা বেক প্রিহিট করে নিতে হবে, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে বেক হবে। এখন একটা প্লেট যেটাই আপনি বেক করবেন সেই প্লেটটা এর উপরে দিয়ে দিতে হবে, এবং সেই প্লেটটার উপরে এটা ভালো মতো উল্টিয়ে নিতে হবে। দেখুন আমি ঘুরিয়ে খুব সুন্দর করে এটাকে উল্টিয়ে নিয়েছি, যদি দেখেন যে কোনো অংশে ছিদ্র হয়েছে তাহলে সেটা একটু ঠিক করে দেবেন। এখন পুরোটার উপরে আমি ডিম ব্রাশ করে দেব। এখন পুরো অংশে দেখুন যে আমি ভালো করে ডিম ব্রাশ করে দিয়েছি, অবশ্যই খেয়াল রাখবেন যে পুরো অংশে যেন ডিমটা ভরে যায়। এখন কিছুটা সাদা তিল আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এই সাদা তিল দিলে এটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে, আর যখন তিলটা বেক হয়ে যায় তখন খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসে। এখন ওভেনকে আমি প্রিহিট করতে দিয়েছি। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে আপার এবং ডাউন হিট দিয়ে এটাকে আমি 30 থেকে 35 মিনিট বেক করব। 35 মিনিট পরে দেখুন যে পদ্মা বিরিয়ানির পদ্মাটা একেবারে খুব সুন্দরভাবে বেকড হয়ে গিয়েছে, দেখেছেন? এখন এটাকে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা এত সুন্দর একটা কালার চলে এসেছে,
এটাকে আরো সুন্দর করতে যদি চান তাহলে একটু ঘি নিয়ে আপনারা এর উপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে তেমনি এটা খেতেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।